আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি, যেটা হচ্ছে গিয়ে রুই মাছ দিয়ে সিমের কারি এবং সাথে আছে কমলার খোসা। এই রান্নাটা আমরা কম বেশি সবাই খেয়ে থাকি বা জেনে থাকি, বাট তারপরও আমাদের সিলেট অঞ্চলের এটাও আরেকটা বিশেষ মানে খাবার আমি বলবো, যে আমরা যখনই সিমের তরকারি রান্না করি সবাই আমরা কমলার খোসাটা দেই, এবং এই কমলার খোসার কারণে এই কারিটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো চলুন আমরা মেন রেসিপিতে চলে যাই। তো প্রথমে আমি একটি হাঁড়িতে আমি হাফ কাপের চাইতে কম মানে 2 টেবিল স্পুনের মতো রান্নার তেল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি অল্প একটু ভেজে নেব, তারপরে দিয়ে দিচ্ছি আমি চামচটা বড়ো, এখানে 2 টিস্পুনের মতো রসুন বাটা হবে, আমি এখানে রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে 5 মিনিটের মতো কুক করব। দেন অপর পাশে আমি অন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আমি রুই মাছটাকে ভেজে নিব। আপনারা চাইলে যে কোনো ধরনের মাছ দিয়ে এটা করতে পারেন, ইলিশ মাছ দিয়ে কিন্তু এটা দারুণ মজা লাগে। তো আমি এখানে রুই মাছটাকে অল্প হলুদের গুঁড়ো এবং মরিচ গুঁড়ো লবণ দিয়ে মেখে আমি এটাকে ডিপ ফ্রাই করে নিব, শ্যালো ফ্রাই করে নিব। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমার মশলাটা 5 মিনিটের মতো ভাজা হয়ে গিয়েছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 টিস্পুন মরিচের গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ি, 1/2 টিস্পুন হচ্ছে জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন হচ্ছে গিয়ে ধনে গুঁড়ো, আর আছে স্বাদ মতো লবণ। তারপর মশলাটা যাতে পুড়ে না যায় দেন আমি এখানে 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম, আর ওপর দিকে আমার মাছটাও ভাজা হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন। তো এই মশলাটাকে আমি এখন মিডিয়াম আঁচে এটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষাতে প্রায় আমার 15 থেকে 20 মিনিটের মতো লেগেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কন্টিনিউয়াসলি আমি নেড়ে যাচ্ছি কিছুক্ষণ পর পর, যাতে করে আমার তলানিতে মশলাটা পুরো না লেগে যায়। তো আমি এখানে টালা জিরে গুঁড়ো 1/2 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আমি আবারও কিছুক্ষণ পর মশলাটাকে ভালো করে, দেখতেই পাচ্ছেন আমি একদম খসা খসা করে বুনে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি আরও অল্প পরিমাণ পানি, কারণ এই মশলাটা আমার আরও কিছুক্ষণ আমি এটাকে ভেজে নিব। আমার এই মশলাটা ভাজা হতে প্রায় 15 থেকে 20 মিনিট লেগেছে। আর এই যে এখন আমি শুকনো কমলার খোসা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ফ্রেশ দিতে পারেন। আমি এই কমলার খোসাগুলা কমলা যখন খাওয়া হয়ে যায় তখন ওটা পিল করে ডাইরেক্ট না শুকিয়ে ফ্রোজেন মানে ডিপ ফ্রিজে রেখে দিই, এতে করে আপনার যখনই মন চাবে আপনারা দিতে পারেন। আর এই যে আমার মশলাটা খসা হয়ে গিয়েছে, এখানে আমি সিম দিয়ে দিচ্ছি। এই সিমটা কিন্তু আমার ফ্রোজেন করে রাখা, আর এটা কিন্তু সিদ্ধ করে মানে 80% কুক করে রাখা ছিল। তো এটাকে এখন আমি আবারও বসিয়ে দিচ্ছি, আর যেহেতু সিমটা 80% কুক করা সেই ক্ষেত্রে এখন আর আমার বেশি সময় লাগবে না। আর এটা কিন্তু আমার লাস্ট ইয়ারের সিম ছিল। আপনারা চাইলে কিন্তু যখন সিমের সিজন থাকে আপনারা অল্প একটু লবণ এবং অল্প একটু হলুদ দিয়ে আর সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করে রেখে দিতে পারেন। তারপর এখানে আমি আমার সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি, পানিটা ডিপেন্ড করবে আপনি কতটুকু ঝোল রাখতে চাবেন। তারপরে দিয়ে দিচ্ছি ফ্রোজেন ঢোলা পাতা মানে ধনে পাতা, আমাদের সিলেটের অঞ্চলে এইটাকে ঢোলা পাতা বলে থাকি, তার জন্য কথা বলার ইয়েতে চলে আসে। তো যাই হোক, ধনে পাতাটা দেওয়ার পর আমি আবারও এটাকে 10 মিনিটের মতো কুক করে নিব, দেন এটাকে নামিয়ে নিচ্ছি। আর এই যে তৈরি হয়ে গিয়েছে আমার দারুণ মজার সিম দিয়ে রুই মাছ, সাথে আছে কমলার খোসা। অবশ্যই এটা এভাবে ট্রাই করে দেখবেন, কমলার খোসাটা মাস্ট দেওয়া ট্রাই করবেন, এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এবং অনেক ভালো লাগে। তো আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতেও ক্লিক করে রাখবেন, আমি যখনই কোনো ভিডিও আপলোড করি পৌঁছে যাবে আপনাদের কাছে আমার নোটিফিকেশন। তো আজকে আর কথা না বাড়িয়ে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ব্লগে অথবা নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাসায় থাকুন, নিরাপদে থাকুন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।